দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের ১৬তম আসর। ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এবার মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। এরই মধ্যে দলগুলো পৌঁছে গেছে আয়োজক ভেন্যুতে। গেল ১৫ আসরে কেমন ছিল এশিয়া কাপ, চোখ রাখা যাক শুরু থেকে। ১৯৮৩ সালে এশিয়ার ক্রিকেটকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পরের বছর থেকে শুরু হয় এশিয়া কাপের আসর। ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত প্রথম আসরে অংশ নিয়েছিল ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই তিন দল, যেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৮৬ সালে ওই তিন দলই মুখোমুখি হয় এশিয়া কাপের দ্বিতীয় আসরে। আয়োজক শ্রীলঙ্কা সেবার পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায়। ১৯৮৮ সালে এশিয়া কাপের তৃতীয় আসরে স্বাগতিক হয়েছিল বাংলাদেশ। প্রথমবার অংশ নেয় মহাদেশীয় আসরে। ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জেতে ভারত। হাই কোয়ালিটি জিন্স কিনুন অ্যাফোর্ডেবল মূল্যে, ভিজিট করুন dincommerce.com। ১৯৯০ সালে আয়োজন হয় চতুর্থ আসর। স্বাগতিক দেশ ছিল ভারত, রাজনৈতিক বৈরিতার কারণে অংশ নেয়নি পাকিস্তান। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এই তিন দলের আসরে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা, রানার্স আপ লঙ্কানরা। ১৯৯৫ সালে আবারও এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবার পাকিস্তান সহ চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আসর। হ্যাট্রিক চ্যাম্পিয়নের খেতাব জেতে ভারত। ১৯৯৭ এশিয়া কাপে মুনশিয়ানা দেখায় স্বাগতিক শ্রীলঙ্কা। ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব করে লঙ্কানরা। ২০০০ সালে আবারও স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ হাসি হাসে পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তারা হারায় ৩৯ রানে। ২০০৪ সালে দলের সংখ্যা বেড়ে হয় ৬। প্রথমবার যুক্ত হয় হংকং। আবারও ভারত শ্রীলঙ্কা ফাইনাল, যেখানে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। ২০০৮ সালে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। পাকিস্তানের মাটিতে ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করে লঙ্কানরা। ২০১০ সালে আবারও চার দলে নেমে আসে এশিয়া কাপ। আগের আসরের হারের প্রতিশোধ নেয় ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জেতে তেন্ডুলকাররা। ২০১২ সালে চার দলের এশিয়া কাপ স্বাগতিক বাংলাদেশ নৈপুণ্য দেখায়, কিন্তু ফাইনালে হৃদয় ভাঙার গল্প রচিত হয় পাকিস্তানের কাছে। প্রথমবার শিরোপা জয়ের সুযোগ বঞ্চিত হয় মাত্র ২ রানের জন্য। ২০১৪ সালে আবারও স্বাগতিক বাংলাদেশ, এবার পাকিস্তানকে হারিয়ে শিরোপা উৎসব করে শ্রীলঙ্কা। ২০১৬ সালেও স্বাগতিক হওয়ার সুযোগ পায় বাংলাদেশ। আবারও হৃদয় খরণের গল্প হোম অফ ক্রিকেটে। ভারতের কাছে বাংলাদেশকে হারতে হয় ৮ উইকেটে। ২০১৮ সালেও ফাইনাল খেলেছিল টাইগাররা, কিন্তু ভারত বাধা কাটাতে পারেনি। ৩ উইকেটের হার সঙ্গী হয় শাকিবদের। সবশেষ ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭বার শিরোপা জিতেছে ভারত, তারপর ৬টি ট্রফি শ্রীলঙ্কার। এবার দেখার পালা কার ঘরে যাচ্ছে এশিয়া কাপের শিরোপা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।